আসসালামু আলাইকুম। একটা মানুষ সপ্তাহে কয়বার চুলে শ্যাম্পু করবে, এটা নিয়ে কিন্তু আমাদের অনেক বেশি কোশ্চেন আসে এবং সবাই জানতে চায়। তো বিভিন্ন গবেষণার ফলাফল বা সামারি এরকম যে আসলে একটা মানুষ সপ্তাহে কয়বার শ্যাম্পু করবে, এটা হার্ড অ্যান্ড ফাস্ট রুল, কোনো স্ট্রিক্ট রুলস নাই। তো বিভিন্ন চুলের বা স্ক্যাল্পের ধরন, হেয়ার বা স্ক্যাল্পের ধরন দেখে এটা ঠিক করা হয়ে থাকে। যেমন যাদের চুল অনেক অয়েলি, যেমন অয়েলি স্ক্যাল্প আমরা বলে থাকি এবং মাথার ত্বক বেশি অয়েলি, তাদের ক্ষেত্রে বলা হয়ে থাকে যে রেগুলার সপ্তাহে প্রতিদিন শ্যাম্পু করবেন। আচ্ছা, প্রতিদিন শ্যাম্পু করার ক্ষেত্রে কিভাবে শ্যাম্পু করবেন, কতদিন মেডিকেটেড বা কতদিন এরকম কসমেটিক শ্যাম্পু ব্যবহার করবেন, এটা নিয়ে কিন্তু আমার অন্যান্য ভিডিও আছে, আপনারা আমার চ্যানেলে যেয়ে দেখে আসতে পারেন। এরপরে আমরা বলি যে অনেক বেশি ড্রাই বা ড্যামেজড হেয়ার, যেটা অনেক বেশি রুক্ষ থাকে, তো সেসব স্কিনের ক্ষেত্রে আমরা সেসব স্ক্যাল্পের বা হেয়ারের ক্ষেত্রে আমরা বলি সপ্তাহে একবার শ্যাম্পু করতে বা সপ্তাহে দুইবার শ্যাম্পু করতে। কেননা যত বেশি শ্যাম্পু করা হবে তত বেশি দেখা যাবে যে তার রাফ এবং ড্রাই হয়ে যাবে, এবং মেডিকেটেড শ্যাম্পুতে কিন্তু অনেক বেশি রাফ হয়ে যায়। এই জন্য শ্যাম্পু করার পরে আমরা ময়েশ্চারাইজার দিতে বলি, সেটা হলো যে কোনো ধরনের অয়েল ব্যবহার করতে পারেন বা কন্ডিশনার ব্যবহার করতে পারেন। এইসব দিয়েও কিন্তু আমাদের, বিশেষ করে অয়েল বা কন্ডিশনার, এটা কিন্তু হেয়ারে ব্যবহার করতে হবে, যার ফলে হেয়ারটাকে একটু ড্রাইনেসটা কমে যাবে। আবার অনেক মানুষের দেখা যায় যে অনেক ফাইন এবং থিন হেয়ার, মানে দেখা যাচ্ছে অনেক পাতলা পাতলা চুল, তাদের ক্ষেত্রে আমরা বলি একদিন পরপর শ্যাম্পু করতে, ফাইন এবং থিন হেয়ার যেটা, একদিন পরপর শ্যাম্পু করতে। সেটা তাহলে আমরা হিসাব দেখা যায় সপ্তাহে তিনবার শ্যাম্পু করতে হয়। এবং যাদের ক্ষেত্রে দেখা যায় অনেক বেশি কার্লি হেয়ার, কার্লি হেয়ার যেটা, তাদেরকে বলা হয় সপ্তাহে 4-5 দিন পর পর শ্যাম্পু করতে, যাদের কার্লি হেয়ার বা যেটাকে আমরা কোঁকড়ানো চুল বলে থাকি। এবং আরেক ধরনের চুল আছে অনেক বেশি ঢেউ খেলানো এবং অনেক টাফ, তো সেটার ক্ষেত্রে এই ধরনের চুলের ক্ষেত্রে আমরা ঠিক করে থাকি 4 দিন পর পর এবং 5 দিন পর পর, যেটা পেশেন্টের চুলের ঘনত্বের উপর নির্ভর করে। এই জন্য বিভিন্ন টাইপের চুলের শ্যাম্পুর ফ্রিকোয়েন্সি কিন্তু বিভিন্ন রকম, এই জন্য চুলের স্ক্যাল্পের ধরন এবং চুলের কন্ডিশন বুঝে আপনি ঠিক করবেন যে আপনার শ্যাম্পু সপ্তাহে কয়বার করতে হবে। এটা মোটামুটি একটা কমন এবং বেসিক ধারণা। ধন্যবাদ।